বামেদের জয় প্রার্থীদের সংবর্ধনা সরাসরি বীরভূমের রামপুরহাটে লালমাটির জেলা বীরভূম বামেদের একসময় শক্ত ঘাঁটি ছিল একেবারে বলা যেতে পারে লাল দুর্গ জনপ্রতিনিধিদের নিয়ে সরাসরি বৈঠক এবং সংবর্ধনা দেওয়া হয় একই সঙ্গে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন ভোটকে সামনে রেখেই তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধেই চিতিয়ে লড়াই করার ডাক দিলেন বাম ফ্রন্ট কমরেড নেতৃত্বগণ সরাসরি সেই ফুটেজ আপনাদের সঙ্গে প্রতিবেদনটি তুলে ধরেছি কেননা বীরভূমের বেতাজ বাদশাহ অনুবত্ত মণ্ডল তিনি এখন তিহার জেলে লোকসভাতে জানি না তিনি ছাড়া পাবেন না পাবেন কি পাবেন না সেটা আইনগত আদালত বলবে কিন্তু মানুষ শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে বাংলাতে ভোট দিতে পারে না তৃণমূলের জুলুম অত্যাচারের জন্য যে গড় বামেদের একসময় দাপট ছিল দুটি লোকসভা আসন বরাবর বামপন্থীরায় জয়ী হতো রামপুরহাট এবং যদি আমরা দেখি বোলপুর লোকসভা এই জয়ী প্রার্থীদের কিন্তু তৃণমূলের যে জুলুম অত্যাচার বিগত দু হাজার আঠারোর পঞ্চায়েত নির্বাচন থেকে দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনে বামেদের দলীয় প্রার্থীদের বাড়িতে হুমকি মিথ্যা মামলা তবুও কিন্তু সব কিছু প্রতিকূলতার উপেক্ষা ভয়ভীত শাসকের সন্ত্রাসকে উপেক্ষা করেও বামেদের জয়ী আর সেই জয়ী প্রার্থীদের সংবর্ধনা জানালেন সিপিআইএম জেলা নেতৃত্ব দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন যে নির্বাচনে রাজনৈতিক সমীকরণ এমনকি লালের ওপর মানুষজন ভরসা রাখছে অর্থাৎ নেতা পালালছে তো কি হয়েছে বামেদের যে একটা অভিযোগ নিচুতলার কর্মীদের নেতা পালালছে নেতার স্বার্থে নেতা যায় টাকার চরিত্রে তাই নেতা থাকলে কোনো কাজ হবে না কর্মীরা যথেষ্ট পরিমাণে সম্বল একেবারে দলীয় প্রার্থীদের জয়ী প্রার্থীদের সংবর্ধনা মঞ্চে এমনটাই চিত্র সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে প্রতিবেদনটি তুলে ধরলাম হ্যাঁ বাস্তবে ভিডিও ফুটেজটা একটু বড় হলেও একটু ধৈর্য সহকারে দেখবেন কেননা বিষয়টা একটু মনোযোগ দিয়ে সহকারে শুনে রাখবেন আতুর ঘর সন্ত্রাসের আতুর ঘর আপনারা জানেন যে বীরভূমের রামপুরহাট লাভপুর বগটুই মোরারৈ একাধিক অর্থাৎ বীরভূমের এগারোটি বিধানসভায় একেবারে আতুর ঘর সন্ত্রাসের আতুর ঘর করেছে শাসক দল তৃণমূল হ্যাঁ এবার জয়ী প্রার্থীরা তাদের অভিযোগ শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে যদি কিনা ভোট হয় তাহলে শাসক দল হারবে এটা একটা মানুষজন বলতে চাইছে কিন্তু যে অনুবত্তমণ্ডলের গড়ে লাল ঝান্ডার দাপটটা ঠিক পর্যন্ত কি টিকে থাকবে এমনটাই খবরের আপডেট শিরোনামে উঠে আসতে চলেছে যেখানেই বামেরা যাচ্ছে সেখানেই তাদের শক্তি প্রয়োগ আর এই শক্তি আগামী দিন কোন পথে এগিয়ে যাবে তা বীরভূমের মাটি বামেদের ঘাঁটি বামেদের লাল দুর্গ একেবারে বলাই যেতে পারে হ্যাঁ বামেদের এটা স্বাভাবিকভাবে যে লাল দুর্গ সে লাল দুর্গ জয়ী প্রার্থীদের সংবর্ধনায় একটু হলেও আবির্ভাবপূর্ণ বা মিচকি হাসি দেখা যেতে পারে বাস্তবে যে রূপরেখা মানচিত্রগুলো কোন পথে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি তা দৌড় একটা দেখার একটা আকর্ষণীয় রাজনৈতিক সমীকরণের মানচিত্রগুলো দেখা যেতে পারে হ্যাঁ এবার আপনি বলবেন কোথায় কি হয়েছে বীরভূমের রামপুরহাট যে মহকুমা সদর শহর যে রামপুরহাট মহকুমায় তারা কিন্তু সিপিআইএম নেতৃত্ব কর্মীরা কিন্তু একটা আলোচনা সভা করেন তার মধ্য দিয়েও কিন্তু তারা যে প্রতিকূল সন্ত্রাস অপেক্ষা ভয়ভীতুকে অপেক্ষা করেও সিপিআইএমের জয় হয়েছিল কিন্তু এই জয় সাধারণ মানুষের জয় শাসক দল তৃণমূলের বিরুদ্ধে বাংলার মানুষ কিন্তু ক্ষিপ্ত হচ্ছে তাই লালের উপর ভরসা রাখছে একেবারে স্পষ্ট হ্যাঁ বাস্তবের রূপরেখা মানচিত্রগুলো কোন পথে গিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি সেই পথে গিয়ে যাওয়ার একটা বাস্তবের রূপরেখা সেটা এখন দেখার একটা বিষয় রয়েছে স্বাভাবিকভাবে আলাপ আলোচনা নির্ধারিত সময়ে কথোপকথন নির্ধারিত সময়সীমা কার্যত রাজ্য রাজনীতিতেই একটা পরিণত হয়েছে তাই বামেদের জয়ী প্রার্থীদের রামপুরহাট মহকুমা একেবারে ভিত্তিক তারা সভা করছেন কিন্তু এই কর্মী সভা আগামী দিন কি প্রভাব পড়বে এক সময় লাল দুর্গ বর্ধমান ও বীরভূম জেলা বর্ধমান এই বর্ধমান জেলা ও বীরভূম হ্যাঁ এবার লাল ঝান্ডাই শেষ সাক্ষী দেবে এক কুলে নদী দুই কুলে বাঁধ শাসকবালের জীবনটা এখন সর্বনাশ হচ্ছে কেমন কেননা এই রাজ্যের মানুষ শান্তি আবার সুষ্ঠু পরিবেশে যদি ভোট দিতে পারত তাহলে কিছু পরিবর্তন ঘটত বাবেদের অভিযোগ বা দলীয় প্রার্থী জয়ী প্রার্থীদের জয়ী প্রার্থীদের সংবর্ধনা দেওয়ার পর ফুলমালা তাদের সঙ্গে বেশ কয়েক মিনিট কথোপকথন হয় এছাড়াও রয়েছেন রাজনৈতিক সমীকরণের মানচিত্র ও রূপরেখা সেটা স্বাভাবিকভাবে বলার কিছু নেই কিন্তু লাল ঝান্ডায় শেষ সাক্ষী বা শেষ সম্বল এতটুকু বলা যেতে পারে যে রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখাগুলি আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বামেদের জয় শুধু সময়ের অপেক্ষা বলছে জনজাতি ভোটাররা বা পাহাড় এলাকা বলতে আমরা যদি বীরভূমের এক অংশ মানুষজন আদিবাসী সম্প্রদায়ের তাহলে তা কিছু একটা ঘটনা ঘটতে পারত কিন্তু রাজনৈতিক সমীকরণের মানচিত্রগুলো আগামী কোন পথে এগিয়ে যাবে বা এগিয়ে থাকার একটা সম্ভাবনা বেশি সেটা কিন্তু লাল ঝান্ডায় শেষ সম্বাল বা শেষ সাক্ষী রেখে কথোপকথন সেটাই প্রকাশিত হচ্ছে সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ এবার বাস্তবে আপনি বলবেন যে রাজনৈতিক সমীকরণের মানচিত্র বীরভূমের রামপুরহাট যে বীরভূম বামেদের আপুর ঘর ছিল সেই বীরভূম অনুবত্ত মণ্ডলের গড়ে সিপিআইম এর লাল ঝান্ডার বাজিমাত বা জয় জয় প্রার্থীদের সংবর্ধনা এখন তিনি রয়েছেন তিহার জেলে অর্থাৎ তিহার জেল থেকে থাকলে সবসময় বিরোধী রাজনৈতিক দলদের হুমকি দিতেন এই হুমকির মুখে কিন্তু এবার শাসক দলকে পাল্টা চ্যালেঞ্জ দিল বামপন্থীরা জয় প্রার্থীদের সংবর্ধনা দেওয়ার পর আগামী কোন পথে এগিয়ে যাবে রাজনৈতিক সমীকরণ সেটা এখন দেখার বিষয় রয়েছে এই মুহূর্তের সবচাইতে বড় খবর রামপুরহাটে জয় প্রার্থীদের সংবর্ধনা দিলেন সিপিআইএম নেতৃত্ব